স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমরা প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ জিকের যে ক্লাসটা শুরু করেছিলাম সেটার ইতিহাস বিষয়ের আজকে চ্যাপ্টার নাম্বার 2 এর আমরা বৈদিক যুগের কিছু কিছু ইম্পর্টেন্ট মক টেস্ট আমরা করব, যেগুলো সম্ভাব্য প্রশ্নাবলী আপকামিং WBP কনস্টেবল বা KP কনস্টেবল আসতে পারে সেগুলোকে কেন্দ্র করে আমরা করব। তো সময় নষ্ট না করে আমরা ঝটপট করে শুরু করে ফেলি। প্রশ্নটা বলছে, 1 নম্বর প্রশ্ন, যে ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? অপশান এ ইন্দ্র, অপশান বি বরুণ, অপশান সি অগ্নি, অপশান ডি পবন। চটপট করে ফেলে আনসার তোমরা। প্রশ্নটা খুব সুন্দর এবং আপকামিং পরীক্ষাতে আসতে পারে এরকম ধরনের প্রশ্ন। তো উত্তরটা হবে অপশন এ ইন্দ্র। ইন্দ্র ছিল ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে, 2 নম্বর প্রশ্ন, বৈদিক যুগ অনুযায়ী ইন্দ্রের অপর নাম কি? অপশন এ পরাক্রম, অপশন বি আদিশক্তি, অপশন সি পুরন্ধর, অপশন ডি প্রতিষ্ঠা পরিবর্তনম। চটপট করে ফেলে আনসারটা। তো উত্তরটা হবে অপশন সি পুরন্দর। তিন নম্বর বলছে, পৃথিবীর প্রাচীনতম সাহিত্যের নাম কি? এটা খুব বুদ্ধি করে উত্তরটা করবে। হ্যাঁ, পৃথিবীর প্রাচীনতম সাহিত্য বলছে, এ ঋগ্বেদ, বি সামবেদ, সি যজুর্বেদ এবং ডি অথর্ববেদ। ঝটপট করে ফেলো। তো উত্তরটা হবে এ। কেন? এই 4টা বেদের মধ্যে সবচেয়ে পুরনো বেদ কোনটা? সেটা হচ্ছে এ ঋগ্বেদ। এই জন্যই কিন্তু উত্তরটা এটা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোন বেদকে অনার্যদের বেদ বলা হয়? অপশন এ ঋগ্বেদ, অপশন বি সামবেদ, অপশন সি যজুর্বেদ, অপশন ডি অথর্ববেদ। চটপট উত্তরটা করে ফেলো। তো উত্তরটা হবে অপশন ডি। অথর্ববেদকে বলা হয় কি, মানে অনার্যদের বেদ বলা হয়ে থাকে। পাঁচ নম্বর বলছে, প্রাচীনতম বেদ কোনটি? এর আগের প্রশ্নটা এটা কিন্তু একই একই কিন্তু। হ্যাঁ, আমি উত্তরটা কিন্তু বলেই দিয়েছি যে ওটা প্রাচীনতম সাহিত্যটা প্রাচীনতম বেদ। আমার এই দু ধরনের প্রশ্নটাকে আনার একটাই কারণ যে যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে তাহলে কি হতে পারে। তো আশা করি সবাই উত্তরটা করে ফেলতে পারবে। ঝটপট করে ফেলো। তো উত্তরটা হবে কি, ঋগ্বেদ। তাহলে প্রাচীনতম সাহিত্য বললেও কিন্তু তোমার ঋগ্বেদই কিন্তু করবে, আর প্রাচীনতম বেদ বললে কিন্তু তোমার নো ডাউট তোমার ঋগ্বেদকে কিন্তু করবে। দুটো কিন্তু বোঝো। হ্যাঁ, 6 নম্বর, কোনো ব্যক্তি, সরি ব্যক্তি হবে না, এটা বেদ হবে, এটা এটা বেদ হবে, কোন বেদ অর্ধেক গদ্য ও অর্ধেক পদ্য রূপে লিখিত আছে? অপশানে আছে এ ঋগ্বেদ, অপশান বি সামবেদ, অপশান সি যজুর্বেদ, আর অপশান ডি অথর্ববেদ। ছটপট করে ফেলো। তো উত্তরটা হবে কি, অপশান সি ঋগ্বেদ, সরি যজুর্বেদ, মাই ব্যাড। তো উত্তরটা হচ্ছে অপশান সি যজুর্বেদ। যজুর্বেদ না দুটো ভাগে বিভক্ত থাকে। হ্যাঁ, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ, একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। কেমন? এই এই একটা হচ্ছে মন্ত্র আকারে এবং আরেকটা হচ্ছে কি বলতো, গদ্য আকারে। যেটা হচ্ছে মন্ত্র আকারে সেটাই কিন্তু পদ্য আকারে লেখা হয়ে থাকে। সরি, লেখা হয়েছিল। 7 নম্বর প্রশ্নটা বলছে, দেখো এটা খুব স্টার মার্ক প্রশ্ন, একটা অনেক কয়েকবার চাকরি পরীক্ষায় এটা এসছে, ঋগ্বেদে শ্লোক সংখ্যা কয়টি? অপশানে আছে এ 1028, অপশান বি 1024, অপশান সি 1080, অপশান ডি 1082। চটপট করে ফেলো তোমরা। উত্তরটা হবে অপশান এ 1028টি। আট, কোন বেদ থেকে আমরা
জাদুবিদ্যা সম্পর্কে জানতে পারি? খুব ভালো প্রশ্ন এটা। অপশান এ ঋগ্বেদ, অপশান বি সামবেদ, অপশান সি যজুর্বেদ, অপশান ডি অথর্ববেদ। ঝটপট করে ফেলো তোমার উত্তরটা। তো উত্তরটা হবে অপশান ডি অথর্ববেদ। হ্যাঁ, অথর্ববেদ থেকে আমরা কি জাদুবিদ্যা সম্পর্কে জানতে পারি? 9 নম্বর বলছে, কাকে হিন্দু ধর্মের দর্শন বলা হয়? এ বেদাঙ্গ, বি উপনিষদ, সি আরণ্যক এবং ডি ব্রাহ্ম। ঝটপট করে ফেলো। তো উত্তরটা হবে বি উপনিষদ। আবার শোনো, যদি বলে বেদের দর্শন কাকে বলা হয়, তখনও কিন্তু তোমরা উপনিষদকেই করে আসবে। এখানে কিন্তু আমি একটু স্লাইড ঘুরিয়েছি। হ্যাঁ, এখানে হিন্দু ধর্মের দর্শন বলেছি, আবার তোমাকে যদি বলে বেদের দর্শনকে, তখনও কিন্তু তুমি কিন্তু উপনিষদই উত্তরটা করে আসবে, এবং সবাই এটাকেই অ্যান্সার নেয়। সত্যমেব জয়তে কোথা থেকে না হয়েছে? বহুবার চাকরি পরীক্ষায় এই কোশ্চেনটা এসে, বহুবার মানে কতবার যে এসেছে এটা হচ্ছে গোনা যাবে না। তোমরা তাই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারে এটা। অপশান এ শতপথ ব্রাহ্মণ, অপশান বি যৎসকিতা, অপশান সি মুণ্ডকা উপনিষদ, অপশান ডি চাণ্ডজ্ঞ উপনিষদ। ঝটপট করে ফেলো। তো উত্তরটা হবে অপশান সি মুণ্ডকা উপনিষদ। এটা বানানটা একটু ভুল আছে, ময় হস্য হবে মুণ্ডকা উপনিষদ। অপশন 11 নম্বর প্রশ্নটা বলছে, দেখো আয়ুর্বেদ কোন বেদের উপবেদ? প্রতিটা বেদেরই কিন্তু একটা উপবেদ আছে, এই জায়গাটা কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে। হ্যাঁ, তো আমি এখানে এনেছি কোশ্চেনটা যে আয়ুর্বেদের উপবেদ কে। অপশান আছে এ ঋগ্বেদ, অপশান আছে বি সামবেদ, অপশান আছে সি যজুর্বেদ, অপশান আছে ডিতে কি অথর্ববেদ। ঝটপট করে উত্তরটা করে ফেলো। তো উত্তরটা হবে এ ঋগ্বেদ। ১২ নম্বর প্রশ্নটা বলছে, বৈদিক যুগের সময় মাপার এককে কি বলা হতো? খুব ভালো প্রশ্ন। বৈদিক যুগে সময় মাপতো কোন একক দিয়ে? এ গোধূলি, বি গাভূতি, সি গোদাম, ডি বোধুম। ঝটপট করে ফেলো। তো উত্তরটা বলছি, উত্তরটা হবে অপশান এ গোধূলি। গোধূলিতে সময়কে পরিমাপ করা হয়ে থাকতো। 13, ঋগ বৈদিক যুগের সর্বাপেক্ষা শক্তিশালী রাজার নাম কি? খুব ভালো প্রশ্নটা। হ্যাঁ, অপশান এ যুধিষ্ঠির, অপশান বি নাসত্ব, অপশান সি সুদাস, অপশান ডি বিম্বিসার। ঝটপট করে ফেলো। তো উত্তরটা হবে সি সুদাস। 10 রাজার যুদ্ধ। হ্যাঁ, এই সুদাস, 5টা হচ্ছে আর্য জাতি এবং 5টা হচ্ছে কি অনার্যদের মধ্যে যুদ্ধ, মানে গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, এবং সুদাস এটাতে মানে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন উনি, এবং উনি এটাতে জিতে কি আমাদের ভারতবর্ষে আর্যাবত্যের সৃষ্টি করেছিলেন। ১৪ নম্বর প্রশ্ন বলছে, ঋগ বৈদিক যুগে সর্বাপেক্ষা উন্নত রাজ্যটির নাম কি? ভালো প্রশ্ন। অপশন আছে এ মগধ, বি হস্তিনাপুর, সি মল্ল, ডি পাঞ্চাল। ঝটপট করে ফেলো তোমরা অ্যান্সারটা। তো উত্তরটা হবে ডি পাঞ্চাল। 15 নম্বর প্রশ্নটা বলছে, শিল্পবেদ কোন বেদের উপবেদ? ভালো করে করো, শিল্পবেদ কোন বেদের উপবেদ? অপশান আছে এ ঋগ্বেদ, বি সামবেদ, সি যজুর্বেদ, ডি অথর্ববেদ। ঝটপট করে ফেলো। তো উত্তরটা হবে অপশান ডি অথর্ববেদ। শিল্পবেদ হচ্ছে কার উপবেদ, সরি শিল্পবেদ হচ্ছে কোন বেদের উপবেদ? অথর্ববেদের উপবেদ। হ্যাঁ,
তো আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। তো তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমার সবগুলো না জিকের একটা প্লেলিস্ট আছে, ওখানে সবগুলো ক্লাসগুলো পেয়ে যাবে, আগের প্রিভিয়াস ক্লাসগুলো, সবাই ক্লাসগুলো করো। আর আমি এর পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো। তো সবাইকে গুড বাই, ওকে।